আসসালামু আলাইকুম, মনি কুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে দেখাবো এই হাতার ডিজাইনটি কিভাবে করতে হয়। তো এই হাতার ডিজাইনটি করার জন্য আমি নিয়েছি এখানে চামালিয়ান সুতা নিয়েছি, আর সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.30 mm সাইজের হুক নিয়েছি। তো আমি এখানে আমার হাতের মাপ অনুযায়ী হাতাটা করেছি, আপনারা আপনাদের মাপটা নিয়ে তাহলে হাতাটা করবেন। আর আমি এখানে হাফ হাফ করেছি, আপনারা চাইলে থ্রি কোয়ার্টার করতে পারেন বা আরও ফুলও করতে পারেন, একইভাবে একই নিয়মে সামনের দিকে করে নিতে পারেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তা আমি এখানে সামারিয়ান সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো সুতা দিয়ে করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি স্লিপ নট করে নিব, তারপরে আমি এখানে টোটাল 58 চেন করে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30, 40, 50, 60, 70, 80, 90, 20। সেভাবে কন্টিনিউ আমি 58 চেন করে নিব, 58টি চেন করে ফিরে আসব। কন্টিনিউ এখানে আমি 58টি চেন করে ফিরে এসেছি। তো আমার 58টি চেনে সাত ইঞ্চি হয়েছে। আমি আমি আমার হাতের মাপ নিয়ে আমি এটা করতেছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মাপ নিয়ে তারপরে করবেন। তো এখানে 2 ভাজে 3.5 ইঞ্চি, 1 ভাজে 7 ইঞ্চি, তো এখন ফার্স্ট চেনে আমি জয়েন করে নিব। ফার্স্ট চেনে জয়েন করে নিয়েছি, তা এখন চেন 4, 1, 2, 3, 4 প্যাচ নিব, একটি চেন স্কিপ করব, তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশে, তারপর একটি চেনের গ্যাপ প্যাচ নিব, একটি চেন স্কিপ করব, তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশে, একটি চেনের গ্যাপ প্যাচ নিব, একটি চেন স্কিপ করে তার পরবর্তী চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ প্যাচ নিব, একটি চেন স্কিপ করে তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেনের গ্যাপ প্যাচ নিব, একটি ঘর স্কিপ করে তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট। এভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। একটি চেন করে নিব, 1, 2, 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিই। চেন 4, 1, 2, 3, 4 এভাবে দুটি প্যাচ নিব, পাশের গ্যাপের ঘরে একই গ্যাপের ঘরে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, 1 চেনের ঘর সহ 2 ট্রিপল ক্রোশেট, 3, তারপরে সবগুলা লুকের ভিতর দিয়ে এনে জয়েন করে দেব। মাঝখানে ফার্স্টটি চেনের গ্যাপ চেন 5, 1, 2, 3, 4,
5। তারপরে আবার দুইটি প্যাচ নিব, একই গ্যাপের ঘরে আবার তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, 1, 2, 3। তারপরে সবগুলো লুকের ভিতর দিয়ে এনে জয়েন করে নিব। তারপরে চেন 5, 1, 3, 4, 5। আবারও সেম ভাবে দুইটি প্যাচ করে নিয়েছি, আবার একই করে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, 1, 2, 3। তিনটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, তা আবারও সেম ভাবে সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি, তা একটি ফুলের পাপড়ি তৈরি হয়েছে। তা আবারও একইভাবে দুইটি প্যাচ নিব, 1, 2, 3। তিনটি ঘর স্কিপ করে গ্যাপের ঘরে 1, 2, 3 ঘর স্কিপ, তারপরে গ্যাপের ঘরে 3, তিনটি ট্রিপল ক্রোশেট, 1, 2, 3। তারপরে সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে চেন 5, 2, 3, 4, 5। তারপরে দুইটি প্যাচ নিব, আবার একই ঘরে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, 1, 2, 3। সবগুলো লুকের ভিতরে এনে জয়েন করে দিব। তারপরে চেন 3, 2, 3, 4, 5। 1, 1, 2, 3, 4, 5 চেন, দুইটি প্যাচ নিব, একই ঘরে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, নিয়ে জয়েন করে নিয়েছি। তারপর আবারও দুইটি প্যাচ নিব, 1, 2, 3 ঘর স্কিপ করে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, 1, 2, 3। তারপরে জয়েন করে নিব। তার একটি ফুলের পাপড়ি করে নিয়েছি। তো এভাবে আমি এখানে তিনটি ঘরে স্কিপ করে মাঝের ঘরে গ্যাপের ঘরে ফুলের পাপড়ি করেছি, আবার এপাশ থেকেও তিনটি ঘর স্কিপ করে গ্যাপের ঘরে ফুলের পাপড়ি করে নিয়েছি। তো এভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। ওয়ান টু থ্রি নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তারপরে স্টিচে আরেকটি স্লিপ স্টিচ, তারপরে গ্যাপের ঘরে পাঁচটি চেনের গ্যাপে চারটি ডা সিঙ্গেল ক্রোশেট, 1, 2, 3, 4। তারপরে চেন 5, 1, 2, 3, 4, 5। পাশের গ্যাপের ঘরে আবারও সেম ভাবে চারটি সিঙ্গেল ক্রোশেট, 1, 2, 3, 4।
তারপরে আবারও সেম ভাবে পাশের গ্যাপের ঘরে চারটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, মাঝখানে পাঁচটি চেনের গ্যাপ, 1 2 3 4 5, তার পরবর্তী গ্যাপের ঘরে চারটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, তারপরে পাশের গ্যাপের ঘরে আবারও সেম ভাবে চারটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, পাঁচটি চেনের গ্যাপ, চেন পাইপ, 1 2 3 4 5, পাশের গ্যাপের ঘরে চারটি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, এভাবে ফুরাটারও কন্টিনিউ করে ফিরে আসবো। ফুরাটারও কন্টিনিউ করে নিয়েছি, এটা ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব, তারপরে প্রতিটা সিঙ্গেল ক্রোশেটে একটি একটি স্লিপ স্টিচ করে নিব। গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি, এখন চেন 4, 1 2 3 4, দুটি প্যাচ নিব, গ্যাপের ঘরে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, 2 3, সবগুলা লুকের ভিতর দিয়ে সুতো টেনে জয়েন করে নিব। মাঝখানে 5 চেনের গ্যাপ, চেন 5, 2 3 4 5, তারপরে এভাবে আবার দুইটি প্যাচ নিয়ে একই ঘরে তিনটি হাফ ডাবল ক্রোশেট করে নিব, 1 2 3, সবগুলা লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে আবার চেন 5, 1 2 3 4 5, আবারও দুইটি প্যাচ একই গ্যাপে সেম ভাবে তিনটি হাফ ডাবল ক্রোশেট, 2 3, সবগুলো লুকের ভিতর দিয়ে নে জয়েন করে নিব। তারপরে আবারও সেম ভাবে দুইটি প্যাচ নিব পরের গ্যাপের ঘরে তিনটি হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3, সবগুলো লুকের ভিতর দিয়ে সুতো টেনে জয়েন করে দিব। তারপরে চেন 5, 1 2 3 4 5, প্যাচ নিব একই গ্যাপে আবারও তিনটি হাফ ডাবল ক্রোশেট, 1 2 3, সবগুলো লুকের ভিতর দিয়ে সুতোটা এনে জয়েন করে দিব। চেন 5, 2 3 4 5, প্যাচ নিব একই ঘরে আবার তিনটি হাফ ডাবল ক্রোশেট। সবগুলা লুকের ভিতরে সুতোটা এনে জয়েন করে দিব। তারপর আবার প্যাচ নিব পরের গ্যাফের ঘরে, সেম ভাবে আমি এখানে তিনটি ফুলে পাপড়ি করে নিব,
তিনটে ট্রিপল ক্রোশেট, টু থ্রি, সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিব। তারপরে পাঁচটি চেনের গ্যাপ, চেন ফাইভ, টু থ্রি ফোর ফাইভ, আবার এভাবে প্যাচ নিয়ে একই গ্যাপে তিনটি হাফ ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। তো কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসবো, পুরোটা রো কন্টিনিউ করে নিচ্ছি। ওয়ান, টু, থ্রি নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, তারপরে পাশের স্টিচে একটি স্লিপ স্টিচ, তারপরে পাশের গ্যাপের ঘরে চারটি সিঙ্গেল ক্রোশেট, ওয়ান, টু, থ্রি, ফোর, তারপরে মাঝখানে পাঁচটি চেনের গ্যাপ, চেন ফাইভ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, তারপরে আবারও একইভাবে পাশের গ্যাপের ঘরে চারটি সিঙ্গেল ক্রোশেট, ওয়ান, টু, থ্রি, ফোর, পাশের গ্যাপের ঘরেও চারটি সিঙ্গেল ক্রোশেট, ওয়ান, টু, থ্রি, ফোর। পাঁচটি চেনের গ্যাপ, চেন ফাইভ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, পাশের গ্যাপের ঘরে চারটি সিঙ্গেল ক্রোশেট, ওয়ান, টু, থ্রি, ফোর, তার পরবর্তী গ্যাপের ঘরও সেমভাবে চারটি সিঙ্গেল ক্রোশেট, ওয়ান, টু, থ্রি, ফোর, তারপরে চেন ফাইভ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তো এভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব, পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। তো পাঁচের স্টেজে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব, তারপরে প্রতিটি স্টেজে একটি একটি করে স্লিপ স্টিচ করব। গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ, তারপরে চেন ফোর, ওয়ান, টু, থ্রি, ফোর, দুটি প্যাচ নিব। আবারও সেমভাবে আমি এই ফুলের পাপড়িগুলো যেভাবে করেছি এখানেও একইভাবে সবগুলো ফুলের পাপড়ি করে নিব। পাঁচটি চেনের গ্যাপ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, তারপর আবারও প্যাচ নিব একই গ্যাপে, সেমভাবে তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব, টু, থ্রি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ফাইভ চেনের গ্যাপ একই ঘরে এক গ্যাপে আবারও একইভাবে, ওয়ান,
ছুরি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে প্যাঁচ নিই, সবগুলা লুকের ভিতর দিয়ে সুতোটা এনে জয়েন করে দিব। আবারও সেমভাবে দুটি প্যাঁচ নিয়ে তার পরবর্তী গ্যাপের ঘরে তিনটি ফুলের পাপড়ি তৈরি করে নিব। 1, 2, 3, তারপরে জয়েন করে নিব। 5, 2, 3, 4, 5। তো আমি সেমভাবে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি, এভাবে কন্টিনিউ সবগুলো ফুলের পাপড়ি তৈরি করে নিব, আর সামনে সেমভাবে পাড়তে থাকবে। তো সবগুলোরও সামনের দিকে কন্টিনিউ করে নিয়েছি আমি সেমভাবে। 1, 2, 3 নাম্বার চেনে একটি সিলিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে গ্যাফের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, চেন 3। তারপরে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি পিকক ডিজাইন করে নিব। তারপরে প্রতিটি ঘরে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবারও সেমভাবে 3 চেন যেখান থেকে শুরু করেছে ওখানে একটি স্লিপ স্টিচ করে আরেকটি পিকক ডিজাইন করে নিয়েছি। তারপরে পাশের গ্যাপের ঘরে আবারও সেমভাবে একটি একটি সিঙ্গেল ক্রোশেট। তারপরে 1, 2, 3 চেন যেখান থেকে শুরু করেছি ওখানে একটি পিকক ডিজাইন করে নিব। তারপরে পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। সরি, এখানে মাঝখানে গ্যাপের ঘরে একটি, তারপরে পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও এখানে 1, 2, 3 চেন যেখান থেকে শুরু করেছে ওখানে একটি স্লিপ স্টিচ, তারপরে সব একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরে চেন 3, আবারও একইভাবে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ, পাশের গ্যাপের ঘরে একটি স্লিপ সিঙ্গেল ক্রোশেট, চারটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরে 1, 2, 3 চেন যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি, তারপরে এখানে মাঝের ঘরে আরেকটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তারপরে পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেন যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ, আবারও একই ঘরে 3টি সিঙ্গেল ক্রোশেট। তারপরে 1, 2, 3 চেন যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। পাশের গ্যাপের ঘরে সেমভাবে 4টি সিঙ্গেল ক্রোশেট, তারপরে 1, 2, 3 চেন যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ, জয়েন করে নিয়েছি।
তো এভাবে কন্টিনিউ পুরাটা রো করে ফিরে আসব। তো পুরাটা রো আমি কন্টিনিউ করে নিয়েছি, আমার খুব সুন্দর হাতা ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা সামনের দিকে আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন, কেউ 16 ইঞ্চি, 18 ইঞ্চি, 14 ইঞ্চি এভাবে করে ফুল করে নিতে পারেন, বা 3/4 করতে পারেন, হাফ করতে পারেন। তা আমি এখানে হাফ করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।